আসসালামু আলাইকুম। দর্জি কাজের 4টি গুরুত্বপূর্ণ টিপস আছে। এই টিপসগুলো যদি আপনি শিখতে পারেন বা সঠিকভাবে এই কৌশলগুলো শিখতে পারেন, তাহলে একজন দক্ষ দর্জিতে আপনি পরিণত হয়ে যাবেন। এই ভিডিওতে সেই বিষয়গুলো আপনাকে শেখাবো। দেখুন, আমরা সাধারণত যখন সেলাই শুরু করি, এই ধরনের একটি ববিন ক্যাচ আমাদের হাতে থাকে এবং একটি ববিন গুটি। ববিন গুটিটি এইভাবে ভিতরে দেওয়ার পরে, নর্মালি যখন আমরা একটু এদিক এদিক করি, কিন্তু অনেক সময় বাইর হয়ে যায়, তাই না? দেখুন, এইভাবে দেওয়ার পরে কিন্তু বাইর হয়ে যায়। কিন্তু আপনি ববিন ক্যাচে যদি আপনি এই ধরনের একটি হুপ দেখতে পারবেন, এই হুপটাকে যদি এইভাবে টেনে ধরে আবার এরকম করেন, তাহলে ববিন গুটিটি কখনো বাইর হয়ে আসবে না। তাহলে ববিন গুটিটি ভিতরে দিয়ে এই ববিন ক্যাচটি মেশিনের সাথে সেট করার যে নিয়ম, দেখুন, এই ববিন গুটিটি আমরা ভিতরের দিকে দিয়ে দিব। এইভাবে ভিতরে সেট করব এবং এই ববিন ক্যাচের এখানে যে হুপটি আছে, এই হুপটিকে টেনে ধরে আমরা সেট করব। তাহলে খুব সহজে আমরা সেট করতে পারবো। সেট করতে যে আমাদের কোনো ধরনের সমস্যায় ফেস করতে হবে না। আপনি এইভাবে নর্মালি সেট করলে এখানে বাইর হয়ে যেতে পারে, ঠিক আছে, আবার পুনরায় আপনাকে সেট করতে হতে পারে। আর যদি আপনি এই হুপটাকে এইভাবে টেনে ধরে সেট করেন, তাহলে খুব সহজে আপনি সেট করে নিতে পারেন। দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে টেনে ধরে হালকা একটু চাপ দিবেন, খুব সুন্দরভাবে এখানে সেট হয়ে যাবে। এইভাবেই কিন্তু আমাদেরকে ববিন ক্যাচ বা ববিন গুটি সেট করতে হবে। তো 2 নম্বরের যে বিষয়টি আমরা এখন শিখবো, এই বিষয়টি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। দেখা যাচ্ছে যারা আপনার বাসায় কাজ করেন, বারবার এই সেলাই শুরু করার সময় সুতাটি আপনার খুলে যাচ্ছে, আবার লাগিয়ে নিতে হচ্ছে। এই সমস্যাটি কেন হয় এই বিষয়টি আমরা জানবো। আশা করি এই 6 থেকে 7 মিনিটের ভিডিওটি দেখলে আপনার দর্জি কাজে বিশাল পরিবর্তন চলে আসবে। দেখুন, আপনি এইভাবে সেলাই শেষ করার পরে পুনরায় কিন্তু আমরা আবারও সেলাই শুরু করি, তাই না? এখানে যে এই যে উপরের যে সুতাটি আছে, এখানে যে সমস্যাটি আমাদের হয়ে থাকে, আমি দেখিয়ে দিচ্ছি। যখন আপনি সেলাই করবেন, এই উপরের যে সুতাটি আছে, আপনি সুইটি যদি এভাবে ভাসিয়ে রাখেন, মানে দেখুন এখানে একটু হুক, আমি কিন্তু আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই হুকটি যখন এভাবে নিচে আসতেছে, সুতাটি কিন্তু লুজ হয়ে যাচ্ছে, তাই না? এই হুকটি যখন উপরে উঠবে, সুতাটি কিন্তু টেনে উপরের দিকে চলে যাবে। তো ধরুন এইভাবে আপনি হুকটি রেখে যদি সেলাই করেন, দেখুন এইভাবে আপনি হুকটি নিচে রেখে সেলাই করবেন, সেলাইটি শুরু করার সাথে সাথে সুতাটি কিন্তু বাইর হয়ে যাবে। কি হয়ে যাচ্ছে? এইভাবে হুপটিকে যখন নিচে রেখে আপনি সেলাই করবেন, সেলাই শুরু করার সাথে সাথে হুপটি উপরের দিকে উঠবে এবং সুতাটি আপনার বাইর হয়ে যাবে। তাহলে কি নিয়মে এই হুপটি আমরা যদি রাখি বা এই যে নকটি আছে এখানে যদি রাখি, তাহলে সুতাটি বাইর হবে না, এই বিষয়টি এখন আমাদেরকে জানতে হবে। ধরুন আপনি এইভাবে সুতাটি ডুগিয়ে হুপটিকে উপরের দিকে রেখেছেন, একবার উপরের দিকে রেখেছেন, যখন আপনি সেলাইটি শুরু করবেন, হুপটি নিচের দিকে আসবে, সুতাটি কিন্তু লুজ হয়ে নিচের দিকে আসবে। তাহলে সুতাটি এখানে কখনো বাইর হবে না। এখানে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন, হুকটি একেবারে উপরে রেখেছি এবং সেলাইটি শুরু করতেছি, এখানে অটোমেটিকলি সেলাইটি হয়ে যাচ্ছে, সুতাটি কিন্তু এখানে সুই থেকে বাইর হয়ে যায়নি। আবারও আমি দেখিয়ে দিচ্ছি, আপনি নিচ থেকে যখন নিচে হুকটিকে রাখবেন, সেলাইটি শুরু করবেন, সুতাটি বাইর হয়ে যাবে। আর হুকটিকে যদি আপনি উপরে রেখে সেলাইটি শুরু করেন, সুতাটি কখনো কিন্তু বাইর হবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, এই সুতাটি কেন বারবার বাইর হয়ে যায়। ওকে, তো এইভাবে বিষয়টি যাওয়ার পরে এখানে 3 নম্বরের যে বিষয়টি আমরা এখন শিখবো, দেখুন আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। 3 নম্বরের যে জিনিসটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, দেখুন, এইভাবে সেলাই করার পরে আমরা সাধারণত ফিটটি এইভাবে বসিয়ে রেখে কিন্তু আমরা মেশিন থেকে উঠে যাই, তাই না? এখন আপনার বাড়িতে বাচ্চা বা কেউ এসে যদি মেশিনটি ঘুরায়, তাহলে কিন্তু এই দাঁতিটি এখানে বসে আছে এবং ফিটটি এখানে বসে আছে। মেশিন ঘুরাবে যখন ফাঁকা অবস্থায়, তখন কিন্তু এই দাঁতিটি ক্ষয় হয়ে যাবে। আর আপনি যদি ফিটটি এভাবে তুলে রাখেন আর কেউ যদি এসে মেশিনটি ঘুরায় বা আপনিও ঘুরাচ্ছেন, তাহলে কখনো দাঁতি এবং এই ফিটটি ক্ষয় হবে না। আর যখন আপনি সুতা গুছিয়ে নেবেন, তখন কিন্তু আপনাকে ফিটটি ভাসিয়ে রাখতে হবে। ভাসিয়ে রেখে, দেখুন, এইভাবে ভাসিয়ে রেখে আপনি মেশিন যত জোরে চালান এতে কোনো সমস্যা নেই। তো 4 নম্বরের যে বিষয়টি এখন শিখবো, দেখা যাচ্ছে আপনি মেশিন চালাচ্ছেন বা একটি কাপড় সেলাই করেছেন, তখন মেশিনটি ভালো ছিল, এইভাবে সেলাই করে আপনি মেশিন থেকে উঠিয়ে দিয়ে কিছুক্ষণ পরে আবারও মেশিনে কাজ করার জন্য বসেছেন, হুট করে দেখতেছেন আপনার মেশিনটি ডিস্টার্ব হয়ে গেছে, বা আপনি কাজ করে চলে গিয়েছেন, একদিন পরে আবার মেশিনে বসেছেন, দেখা যাচ্ছে আপনার মেশিনটি ডিস্টার্ব হয়েছে। তো দেখুন, এখানে যে একটি টেনশন আছে, মানে এখানে যে একটি পাতি আছে, আপনার বাসায় আপনার ছোট বাচ্চা বা অন্য কেউ যদি এখানে হাত দিয়ে ভেবে ঘুরিয়ে লুজ করে বা টাইট করে, তখনই কিন্তু সেলাইটি আপনার সমস্যা হবে। কি হবে? তখনই সেলাইটি সমস্যা হবে। দেখুন, এর আগে সেলাইটি ভালো ছিল, এখন কিন্তু লুজ হওয়ার কারণে নিচে সেলাইটি ডিস্টার্ব হচ্ছে। এখন দেখা যাচ্ছে আপনার বাচ্চা বা অন্য কেউ বা আপনি নিজেও আরও লুজ করে নিয়েছেন, লুজ করে এইভাবে রেখে সেলাই করবেন, দেখবেন আপনার সেলাই তখন এই ধরনের ডিস্টার্ব দিবে। নিচের যদি এই সেলাইটি কখন আপনার এই ধরনের ডিস্টার্ব দেয়, তাহলে মেশিনের কিন্তু কোনো সমস্যা নেই, আপনার সমস্যা হচ্ছে এখানে যে পাথিটির মাধ্যমে সুতাটি আসতেছে, এই পাথিটি এখানে লুজ হয়ে গেছে। এই বিষয়টি আপনাকে লক্ষ্য রাখতে হবে, সর্বপ্রথম নিচে সেলাই ডিস্টার্ব হলে এখানে আপনার ঠিকঠাক আছে কিনা। যদি আপনার আগের মেজারমেন্টে থাকে, তাহলে অন্য কোনো সমস্যা হয়েছে, আর যদি আপনার আগের মেজারমেন্টে না থাকে, তাহলে আপনাকে টাইট করে নিতে হবে। কি করতে হবে? টাইট করে নিতে হবে, নিয়ে আবারও সেলাই করে দেখতে হবে।
সেলাই করার পরে যদি নিচের সেলাইটি আপনার ঠিক হয়ে যায়, তারপর এখানে কিন্তু দেখুন সেলাইটি একটু খারাপ দেখা যাচ্ছে, এখানে আরও একটু টাইট করে নিতে হবে। এভাবে আবারও টাইট করে নিয়ে আবারও এখানে সেলাই করে দেখতে হবে। এইভাবে যদি আপনার মেজারমেন্টটি ঠিক হয়ে যায় তখন আপনাকে এখানে আর টাইট বা লুজ করা যাবে না। তো 5 নম্বরে যে বিষয়টি আমরা শিখবো, দেখুন এখানে কিছু টুকরো কাপড় নিয়েছি, কাপড় যখন আমরা কাটিং করতেছি খুব স্মুথলি ভাবে কিন্তু আমরা কাপড়টি কাটিং করতেছি, এবং এই কাপড় কাটিং করে কেচি দিয়ে যখন আপনি পেপার কাটিং করবেন তখনই কিন্তু আপনার কেচির শানটি দ্রুত গতি নষ্ট হয়ে যাবে। এই জন্য যে কাজটি করতে হয়, পেপার কাটিং করার জন্য আপনাকে আলাদা কেচি রাখতে হবে এবং কাপড় কাটিং করার জন্য আপনাকে আলাদা কেচি রাখতে হবে। একই কেচি দিয়ে আপনি কাপড় কাটিং করবেন, পেপার কাটিং করবেন, আপনার কেচির যে শান খুব দ্রুত গতি নষ্ট হয়ে যাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন।